এসকে টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এর পূর্বের ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই পার্টটা এখানেই শেষ না, এর আরও একটা পার্ট আমরা নিয়ে হাজির হব। এবং সেই কথা রাখতেই মূলত আজকে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি কমপ্লিটিং সেন্টেন্সের ওপরেই। তো দেখা যাক, সেদিন আসলে নিয়মগুলো সবগুলো সমাপ্ত করতে পারিনি, যে কারণে আবার আমার আশা এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। তো আজকে প্রথমেই দেখি একটা উদাহরণ। ইফ আই রিচ লেট মাই ক্লাস টিচার উড পানিশ মি। এখানে আমরা মাই ক্লাস টিচার সাবজেক্ট, তারপরে উড বসাইলাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম এবং অবজেক্টটা বসাইলাম। কেন আসলে এখানে উডটা নিয়ে আসলাম কেন? আমরা তো মাই ক্লাস টিচার পানিশড মি এরকমটাও তো দিতে পারতাম। তো আসলে যদি আমি মাই ক্লাস টিচার পানিশড মি দিতাম তাহলে বাক্যটা ভুল হতো, কারণ এখানে একটা বিষয় আছে, এখানে ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে মূলত ইফ দিয়ে। আর আমরা এর আগেই কন্ডিশনাল সম্পর্কে আলোচনা করেছিলাম, তো ইফ দিয়ে শুরু বাক্যগুলো ইফ যদি থাকে তাহলে সেগুলো মূলত কন্ডিশনাল সেন্টেন্স হয়, অর্থাৎ শর্তযুক্ত বাক্য। এবং সেখানে কন্ডিশনাল নিয়ে বিস্তারিত আলোচনাও করেছিলাম, যেমন এই বাক্যটা মূলত আমাদের সেকেন্ড কন্ডিশনালে পড়ে এবং সেকেন্ড কন্ডিশনালের রুলসটা হচ্ছে যে সাবজেক্টের পরে উড, কুড বা মাইট এবং মূলভাবে প্রেজেন্ট ফর্ম, সে অনুযায়ী আমরা এখানে উড বসে মূলভাবে প্রেজেন্ট ফর্ম বসে করেছে। তো যারা কন্ডিশনাল সম্পর্কে ধারণা নেই বা যাদের কন্ডিশনাল সম্পর্কে ধারণা নেই, আমাদের কন্ডিশনাল সম্পর্কে আমাদের চ্যানেলে যে ভিডিওটা আছে সেটা দেখতে পারেন, তাহলে এই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। আমরা পরবর্তী উদাহরণে যাওয়া যাক। দ্য লেডি স্পিক্স অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থ হচ্ছে মতো বা যেন। এক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পরে যদি আমরা কোনো প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করি সেক্ষেত্রে অবশ্যই সেই ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ সাবজাঙ্কটি পাস্ট হয়ে যায়। বলা হচ্ছে অ্যাজ ইফ এর পরে সাবজাঙ্কটি পাস্ট, অর্থাৎ যদি কোনো প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে সেই প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। তাই আমরা এখানে করছি শি নিউ এভরিথিং। আর যদি কোনো বিভার্ব বসানোর প্রয়োজন হয়, সাবজেক্ট যাই হোক না কেন বিভার্বটা অবশ্যই অয়ার হবে। যেমন আমরা হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড, এখানে আমরা অয়ারটা দেখে অনেকেই বলতে পারি আসলে কি বাক্যটা ঠিক হয়েছে, হি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর ক্ষেত্রে তো ওয়াজ যায়। কিন্তু এখানে যদি আমি ওয়াজ দিই ঠিক ওই আই উইশের মতো, এখানে ওয়াজ দিলে আমাদের বাক্যটা কিন্তু ভুলই হবে। তো এই জন্য হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড, সে এমন ভান করতেছে যেন সে পাগল হয়ে গিয়েছে। আমাদের পরবর্তী উদাহরণে যাওয়া যাক। স্মোকিং ইজ এ হ্যাবিট হুইস ইজ, এখানে হুইসটা রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউন যদি থাকে এরকম এখানে হুইস পর্যন্ত দেওয়া থাকতে পারতো, সেক্ষেত্রে আমরা কীভাবে করতাম, এরকম যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসে সেটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ, অর্থাৎ স্মোকিং ইজ এ হ্যাবিট, এ হ্যাবিটের পরিবর্তে এখানে হুইস বসছে রিলেটিভ প্রোনাউন। তো এই হ্যাবিট অনুযায়ী এখানে ইজ বসছে, ইজ হার্মফুল টু হেলথ। যেমন ইট ইজ আই হু অ্যাম ইউর ইংলিশ টিচার, তো এখানে হু অ্যাম ইউর ইংলিশ টিচার এই বাক্যটাকে কিছুটা ওট শোনা যায়, ওট দেখা যায়, কিন্তু আসলে এই বাক্যটাই সঠিক। তো কারণ এখানে হু এর পরে অ্যাম বসলো, এর কারণ হচ্ছে ইট ইজ আই, তো আই অনুসারে সেখানে বসছে কি হু অ্যাম ইউর ইংলিশ টিচার। আমরা পরবর্তী উদাহরণে যাওয়া যাক। এখানে নট অনলি, নট অনলি বাট অলসো খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, নট অনলি থাকলে আর একটা অংশে বাট অলসো হয়, সেজন্যই আমার মূলত এই উদাহরণটা দেওয়া। যে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যদি দেখি নট অনলি আছে, সেক্ষেত্রে আমরা বাট অলসো দিয়ে করব, পরবর্তী অংশটুকু বাট অলসো দিয়ে। অর্থাৎ টেরোরিজম ইজ নট অনলি এ ন্যাশনাল বাট অলসো এ গ্লোবাল প্রবলেম। এবং খেয়াল রাখতে হবে নট অনলির পরে যেই পার্টস অফ স্পিচ, বাট অলসোর পরেও সেই পার্টস অফ স্পিচ যোগ করে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আমরা পরবর্তী উদাহরণে যাওয়া যাক। এইখানে আমরা প্রবাদ বাক্য, আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে প্রবাদ বাক্য এসে থাকে, তো প্রবাদ বাক্য যদি এসে থাকে সেক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট কমপ্লিটিং সেন্টেন্সের শুরুতে এরকম আছে, সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল করে আমরা যে কোনো প্রবাদ দিলে শাব্দিকভাবে হয় অর্থগতভাবে হয় আমরা লিখতে পারি দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান, বা হেলথ ইজ ওয়েলথ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যে কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের একটু, যারা সচেতন শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলা, যে আমার পরবর্তী যে চারটা বাক্য আছে সেই চারটা বাক্য আসলে কোন বিষয়টা নিয়ে আলোচনা আছে। যেমন আমাদের
এর পরবর্তী চারটা বাক্য আসলে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা ছিল, তাই আমরা এখানে প্রবাদ প্রবচনে আমরা এরকমটা লিখছি, দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট হেলথ ইজ ওয়েলথ, এরকমটা লিখছি। যদি সময় সম্পর্কে থাকতো টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান, এরকমটা আমরা দিতে পারতাম। পরবর্তী উদাহরণে যাওয়া যাক, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এটাও একটা প্রবাদ প্রবচন। এই প্রবাদ প্রবচনটা এই জন্যই দেওয়া যে আমাদের কম্পিটিং সেন্টেন্সে অনেক সময় প্রবাদ বাক্যের অর্ধেকটুকু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রবাদ বাক্যগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবাদ বাক্য, আর যদি সম্ভব হয় আমরা এই প্রবাদ বাক্য নিয়ে আরও একটা ক্লাস আলোচনা করার চেষ্টা করব। তো আমি পরবর্তী আরেকটা উদাহরণ দিয়েছি, টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান ইজ নন টু অল, এরকম প্রবাদ বাক্য আমাদের দেওয়া থাকতে পারে যে সেন্টেন্সের শুরুতে একটা প্রবাদ বাক্য দিয়ে দিল, তারপরে কমপ্লিট করতে বললো, সেক্ষেত্রে আমরা খুব সহজেই ইজ নন টু অল এই কথাটা দিয়ে বাক্যটাকে শেষ করতে পারি। যে কোনো প্রবাদ বাক্যের পরে, একটা কমপ্লিট প্রবাদ বাক্যের পরে যদি বলা হয় যে কমপ্লিট করো, তাহলে আমরা এই কথাটুক ব্যবহার করতে পারি, ইজ নন টু অল। পরবর্তী উদাহরণ, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটা মূলত অর্থ অনুযায়ী হয়েছে। এই পুরোটুকু এই ফ্রেজটা সাবজেক্ট, টু ওয়াক ইন দ্য মর্নিং, তো এই ফ্রেজটা যখন সাবজেক্ট হচ্ছে তো সাবজেক্টের পরে স্বাভাবিকভাবে একটা ভার্ব আসে, আমি ইজটাকে ভার্ব নিয়ে আসলাম এবং তারপরে বাকি অংশটুকু আমি করে দিলাম যে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য, এবং আমাদের সাথেই থাকুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।